जय गुरु। दुश्चिंता, हताशा, व्यर्थता, मृत्यु भय, এই সম্পর্কে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি। যারা ইমপ্রুভ করতে পারেননি, অর্থাৎ যারা এই সমস্যাগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেননি, আজকের ভিডিওটি তাদের জন্য। প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা কেন বের হয়ে আসতে পারেননি, তার মানে আপনারা চেষ্টাই করেননি। এই যে ইউটিউবে আপনাদের সমস্যাগুলো নিয়ে আপনারা মোটিভেশনাল ভিডিও সহ আরও নানান রকম ভিডিও দেখে থাকেন, অর্থাৎ কিভাবে এগুলো থেকে মুক্ত হওয়া যায়, আপনারা বের হতে পারেন না, এর কারণটা কি? এর কারণটা হলো আপনি চেষ্টাই করেন না, তার মানে আপনি অপদার্থ, আপনি কোনো কিছু করতেই চান না। মানে কোনো কিছু করার জন্য আপনার মধ্যে কোনো অনুপ্রেরণাই থাকে না, কোনো কিছু করার জন্য আপনার মধ্যে কোনো আগ্রহই থাকে না। এর কারণটা কি? এর কারণটা হলো আপনি অপদার্থ, আপনি কোনো কাজই করতে চান না, আপনি অকর্মণ্য অপদার্থ একজন লোক। তার মানে আপনি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেন। যারা দিনমজুর, যারা খেতে খামারে কাজ করে, যারা সারাদিন রিক্সা চালায়, যারা ডে লেবার, তাদের এই সমস্যাগুলো কেন হয় না? একটাবার চিন্তা করেছেন কি আপনি যে তাদের এই সমস্যাগুলো কেন হয় না? কারণ তারা ব্যস্ত থাকে, তারা পরিশ্রম করে, তাদের মধ্যে এই জিনিসগুলো আসার সময়ই পায় না। আপনার মধ্যে সময়টা কেন পায়? আপনি যে অপদার্থ, আপনি যে অকর্মণ্য অপদার্থ, আপনি বসে বসে শুধু এই জিনিসগুলো চিন্তা করেন, সেই জন্য এই জিনিসগুলো আপনাকে খুব বেশি পেয়ে বসে। অর্থাৎ আপনি তাদের মতো স্বল্প শিক্ষিত না, আপনি হায়ার এডুকেটেড পারসন, আপনি মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন কিন্তু আপনি কোনো কিছু করবেন না। হয়তো দু একটা জায়গায় চাকরি ট্রাই করেছেন, চাকরি হয়নি, আপনি পুরো হতাশ হয়ে চুপ করে বসে আছেন। আপনার মধ্যে নেতিবাচক চিন্তা, ভয়, মৃত্যু ভয়, এগুলো সব কিছু আপনার মধ্যে চলে এসেছে। আমার অনেক পেশেন্ট আছে যাদের এইগুলো সূচনা হয়েছে, কোনো একটা মৃত্যু লাশ বা কোনো মৃত্যু বাড়িতে গিয়ে তাদের এই সূচনাটা হয়েছে, বা তারা তাদের সামনে কোনো একটা মৃত্যু ঘটনা দেখেছে, সেই জন্য তাদের এই সমস্যাটা হয়েছে। অপদার্থ কোথাকার? অকর্মণ্য অপদার্থ আপনি। আপনি একবার চিন্তা করুন তো, একটা মৃত লাশ, একটা মানুষ মরে গেছে, সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার কি আছে? হয়তো আপনার আত্মীয় স্বজন যদি হয়ে থাকে বা বাহিরের কোনো লোকজন হয়ে থাকে, তার জন্য আপনার মধ্যে আবেগ অনুভূতি চলে আসবে, বা যদি আপনি পারেন সেই মৃত পরিবারের কাউকে আপনি সাহায্য করবেন। আপনি সেই মৃত লোকটাকে নিয়ে টেনশন কেন করবেন? আপনি মারা যাবেন সেই চিন্তা কেন আসবে আপনার মধ্যে? অপদার্থ কোথাকার? অকর্মণ্য অপদার্থ আপনি। তার মানে আপনি যথেষ্ট কুড়ে একজন লোক, অর্থাৎ আপনি কোনো কিছু করতে চান না, আপনি আপনার সংসারের জন্য ভাবেন না, আপনি অন্য কারোর জন্য ভাবেন না, আপনি নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকেন। অর্থাৎ কোনো কাজকর্ম না করে যদি বসে বসে খাবার পাওয়া যেত তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হতো। লজ্জা করে না আপনার? একবার কি ভেবে দেখেছেন, আপনার উপর একটা পরিবার নির্ভর করতেছে, আপনার উপর সমাজ নির্ভর করে, আপনার উপর দেশ নির্ভর করে, আপনি অপদার্থের মতো বসে থাকেন কেন? আপনিও ঠিকই পারতেন যদি আপনার পেটে ভাত না থাকতো। দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক, তাদের পেটে ভাত থাকে না, তারা পরের দিনের খাবার জোগাড় করার জন্য তাদের মাথায় থাকে সেই চিন্তা, কিভাবে সে পরের দিনের খাবার জোগাড় করবে। আর আপনার কাছে খাবার বেশি থাকে, অর্থাৎ আপনার খাবারের যোগান আসে বিধেয় আপনার মধ্যে ওই চিন্তাটা থাকে না, আপনার চিন্তা থাকে আপনার পেটে ব্যথা হলো, আপনার বুক ধরফর করলো, আপনি বাহিরে যেতে পারবেন না, আপনি গাড়িতে উঠতে পারবেন না, অমুক জায়গায় গেলে আপনি মারা যাবেন, তমুক জায়গায় গেলে আপনি মারা যাবেন, আরে ভাই মারা তো যাবেনই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, আপনাকে তো মরতেই হবে, নাকি আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন? এই মরার চিন্তা নিয়ে আপনি বসে থাকলে হবে? আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনাকে বাঁচতে হবে না? আপনাকে যদি বাঁচতে হয় আপনাকে পরিশ্রম করে বাঁচতে হবে। আরে ভাই একটাবার চিন্তা করুন না, আপনি যে কটা দিন বাঁচেন সেই কটা দিন আপনি সুস্থ হয়ে বাঁচবেন, অর্থাৎ এই রকম আজে বাজে চিন্তা নিয়ে আপনি বাঁচবেন না, আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এই চিন্তাটা কি আপনার মাথায় ঢুকে না? ঢুকতো অবশ্যই, যদি আপনি না খেয়ে থাকতেন, আপনার পরিবারে যদি অভাব অনটন খুব বেশি থাকতো, আপনার অভিভাবক যদি আপনাকে পাছায় একটা লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিত, তাহলে আপনি ঠিকই পারতেন। অর্থাৎ তখন আর এই মরে যাব, দুশ্চিন্তা, হতাশা, ব্যর্থতা, বুক ধরফর করে, পাও ধরফর করে কাঁপে, তাহলে আর এই চিন্তাটা আসতো না। আরে ভাই বুক ধরফর করে, হাত পাও থরথর করে কাঁপে, মাথা ব্যথা করে, মাথা ঘুরনে দেয়, কিসের জন্য? এনার্জি লেভেল কম আছে সেই জন্য। আরে ভাই যারা দিনমজুর, যারা সারাদিন রিক্সা চালায়, তারা এনার্জির কি খায় আপনি একটাবার চিন্তা করুন তো। তাদের খাবারটা কি? ডাল ভাত আলু ভর্তা, এই তো তাদের খাবার। আর আপনার সামনে ভালো ভালো খাবার চলে আসে, তারপরও আপনার মধ্যে হতাশা চলে আসে, আপনার মধ্যে মৃত্যু ভয় চলে আসে। লজ্জা করেন আপনার এভাবে বসে বসে খাবার খেতে, বা খাবার খেতে পারেন না, রাত্রি ঘুমোতে পারেন না আপনি, খাবার হজম হয় না, আইবিএসের প্রবলেম হয়। এগুলোর জন্মদাতাকে, অর্থাৎ এই যে সমস্যাগুলো সৃষ্টি হয় এগুলোর জন্মদাতা আপনি, আপনি আপনি এগুলোর জন্মদাতা। এই যে সমস্যাগুলো, এই যে অসুখগুলো ক্রিয়েট করে আপনি বসে আছেন, এগুলোর জন্য সম্পূর্ণরূপে দায়ী আপনি, কারণ আপনি কোনো কিছু করেননি। আপনি মাঝে মাঝে কি করেন? আপনি মাঝে মাঝে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে এই টেস্ট সেই টেস্ট এগুলো করিয়ে শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়? রেজাল্ট জিরো। তার মানে আপনার মধ্যে কোনো রোগী খুঁজে পাওয়া যায় না। আরে ভাই আপনি কি রোগী নাকি? আপনার মধ্যে রোগ খুঁজে পাওয়া যাবে? নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয়, দুশ্চিন্তা, এগুলো কি কোনো রোগ? কে বলছে এগুলো রোগ? এগুলোর জন্য সম্পূর্ণরূপে দায়ী আপনি, অর্থাৎ আপনার শয়তান মস্তিষ্ক আপনাকে এগুলো ক্রিয়েট করে বসে আছে।
আপনি এখান থেকে বের হইতে পারতেছেন না। আপনাকে ডাক্তার কি করে, এই জিএম টিজিএম যে কোনো একটা কিছু ওষুধ আপনাকে দিয়ে দেয়, আপনি পড়ে পড়ে ঘুমাতে থাকেন, আবার ঘুমে থেকে উঠলে পরে আবার সেই একই অবস্থা। অর্থাৎ আমি কোনো কিছু পারবো না, আমার দ্বারা কোনো কিছু হবে না, আমি সম্পূর্ণরূপে ব্যর্থ। অপদার্থ কোথাকার, লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা করে না? আপনার সামনে কত মানুষ কত কিছু করতেছে, আরে ভাই এমএ পাস করে কি মরিচ বিক্রি করা যায় না, এমএ পাস করে কি সবজি বিক্রি করা যায় না, আপনি করেন না কেন? এমএ পাস করে কি চায়ের দোকান করা যায় না, আপনি করেন না কেন? তার মানে আপনি ঘর থেকে বের হইতে চান না, আপনার মধ্যে একটা চরম শয়তান ঢুকে গেছে। ঘর হতে বের হওয়ার চেষ্টা তো করতে হবে, কোনো কিছু করার চেষ্টা তো করতে হবে। এখন কি কজ দেখাবেন আপনি? এখন করোনাকালীন, ইটস ওকে, ইটস নট এ ম্যাটার, লকডাউন চলতেছে, আপনি ঘর থেকে বের হইতে পারতেছেন না। আরে অপদার্থ কোথাকার, যদি কিছু করতে হয় ঘরে বসে বসেও করা যায়, যদি কিছু করতে পারেন আপনি ঘরে বসে বসেই করতে পারেন। আরে ভাই কোনো কিছু করতে না পারেন, কোনো কাজ আপনি করতে না পারেন, আপনার বাইরে যাওয়া নিষিদ্ধ, ইটস ওকে, ইটস নট এ ম্যাটার। আরে ভাই বসে বসে আপনি যোগব্যায়ামটা করেন, আরে ভাই বসে বসে আপনি মেডিটেশন ধ্যান করেন, তার মানে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকেন, অপদার্থের মতো বসে থাকেন না, বসে থাকলেই আপনি শেষ হয়ে যাবেন। আরে ভাই যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচুন, আর যদি এইসব টেনশন নিয়ে আপনি মনে মনে ভাবেন যে আপনি মরে যাবেন, তাহলে আর বেঁচে আছেন কেন? আপনি মরে যান যদি আপনার মরে যাওয়ার এতটাই ইচ্ছা থাকে। মহান স্রষ্টা তো আপনাকে নেবে না, তার সময় না হলে তিনি কখনো কাউকে নেন না। অর্থাৎ তিনি একজন 2 বছর 1 বছরের শিশুকে নিয়ে যেতে পারেন যদি তার আয়ুকাল ওই পর্যন্ত স্থায়ী থাকে। আর আপনি বেঁচে থেকে অল টাইম মরে যাওয়ার চিন্তা করতেছেন, অর্থাৎ আপনি বেঁচে থেকে একজন জীবন্ত লাশ হয়ে পড়ে আছেন। লজ্জা করেন আপনার? লজ্জা থাকা উচিত। যদি লজ্জা থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পরে আপনি আর এইরকম চিন্তাগুলো করবেন না, এইরকম চিন্তাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। যদি আপনি লজ্জা থাকে, যদি আপনার ঘৃণা থাকে, তাহলে আজকের পর থেকে এই চিন্তাগুলো আপনার মাথায় আর আসবে না। বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, তার মানে আজকে আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম। আমি অনুরোধ করব আজকের ভিডিওটি গুরুত্ব সহকারে সবাই বিবেচনা করার চেষ্টা করবেন। বন্ধুরা আজকের ভিডিওতে প্রয়োজনের স্বার্থে অনেক কিছু বলে ফেললাম, মানে অনেক অসভ্য কথাও আজকের ভিডিওতে আমি বলে ফেললাম। বন্ধুরা প্রয়োজনের সাথে বলা হয়েছে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, তবুও আমি চাই আপনারা এই সমস্যা থেকে মুক্ত হয়ে যান। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।